আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওনার চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ আপনারা যারা দুই হাজার বাইশ সালের ওনার চতুর্থ বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশের জন্য অপেক্ষা করছেন এবং আমাদেরকে কমেন্ট করেছেন যে আপনাদের ওনার চতুর্থ বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপ নোটিশ কবে দেবে তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি তাই আপনারা যারা ওনার চতুর্থ বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপ নোটিশ কবে দেবে এই সম্পর্কে তথ্য পেতে চান তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এখন অব্দিটিকে আপনারা যারা চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন আপনারা কিন্তু জানেন যে দুই সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফ্লাপের প্রাথমিক সময়সীমা শেষ হয়েছে একত্রিশ এক দুই তাহলে তাদের কিন্তু প্রাথমিক ফর্ম ফ্লাপের সময়সীমা শেষ হয়েছে দ্বিতীয়বারের মতো অর্থাৎ প্রথমবার কিন্তু সময়সীমা বৃদ্ধি করা হবে তাদেরকে আগামী এই দশ তারিখের মধ্যেই কিন্তু দুই সালের অনাস বর্ষ পরীক্ষার ফর্ম ফিলাপের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত নোটিশ চলে আসার সম্ভাবনা রয়েছে তাহলে দশ তারিখের মধ্যে যদি নোটিশ চলে আসে তাহলে কিন্তু তাদেরকে অতিরিক্ত দশ দিনের মতো সময় দেওয়া হবে কমপক্ষে তাহলে দশ দিনের মতো সময় দিলে তাহলে কিন্তু বিশ ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু অনাস বর্ষ পরীক্ষার ফর্ম ফিলাপের সময়সীমা কার্যক্রম চলমান থাকবে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই ফেব্রুয়ারি মাস জুড়ে কিন্তু বর্ষ পরীক্ষার ফর্ম সময়সীমা চলমান থাকার সম্ভাবনা রয়েছে এখন হয়তোবা ফেব্রুয়ারির শেষের দিকে গিয়ে অথবা মার্চের শুরুতে আপনাদের চতুর্থ বর্ষ পরীক্ষার ফর্ম ফিলাপের নোটিশ আসার সম্ভাবনা রয়েছে তবে বেশিরভাগ সম্ভাবনা রয়েছে কিন্তু মার্চের শুরুতে আর তবে হ্যাঁ তৃতীয় বর্ষের ফর্ম ফিল আপের সময়সীমা যদি খুব একটা বেশি বৃদ্ধি না করে সেক্ষেত্রে ফেব্রুয়ারির শেষের দিকে গিয়ে আপনারা নোটিশটি পেয়ে যেতে পারেন তাই আপনারা যারা চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন এখন আর দেরি না করে আপনারা আপনাদের পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সবাইকে